কাজ করতে দিবে নি, চল কাজ যা, চল চল চল, শুধু ডিস্টার্ব সকাল সকাল। যা ঘরে খেল, আমি কাজ করবো, ডিস্টার্ব কর, বিড়াল খেয়ে নিবে, যা ঘরে খেল, বিড়াল খেয়ে নিবে, বাইরে ঘোরাঘুরি করবে। সবাই ঘুমোচ্ছে, ঠিক আছে, সবাই ঘুমোচ্ছে, দাদা বাবা সব ঘুমোচ্ছে, চুপচাপ তোর রুমের মধ্যে খেলাধুলা কর, আমি কাজ করছি। হ্যাঁ, বিড়ালে এসে সব খেয়ে পালিয়ে যাবে, ঠিক আছে, এখানে ঘরে রুমে খেলাধুলা করে আমি সিঁড়ি ঝাড়ু মারতে যাচ্ছি, হবে, খাওয়া দাওয়া কর, খেলাধুলা কর, পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, খেলাধুলা করে আমি যাচ্ছি বাইরে, ঠিক আছে। যেহেতু বড় ক্লাসে পড়ে না, ওই জন্য তবু স্কুল ছুটি হলে পরে, স্কুল ছুটি করলে স্কুল থেকে ফোন চলে আসে। চলো এখন আমি কি সব কাজ বাজ করবো, আর টিফিন টিফিন সব কিছু করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের ফার্স্ট বৃহস্পতিবার, বুঝতেই পেরেছি কতটা ঝামেলা হয়, কত কাজ থাকে। আমি যেমন করে পেরেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠাকুর দেবতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো পাঠ করে নিয়েছি, যেমন পারি তেমন করেছি, ঠিক আছে, আমি সেভাবে পারি না, পুজো পাঠ করে নিয়েছি ছেলেদেরকে, মানে আমার বৃহস্পতিবার হলেই বেশি চাপ থাকে, ওই দিন মনে হয় যে ছেলেদেরকে স্কুল না পাঠিয়ে বাড়িতে রেখে দিই, কিন্তু বাড়িতে থাকলে বেশি ঝামেলা, ছেলেরা বাড়িতে থাকলে বেশি ঝামেলা। তবু যতটা পারলাম কষ্ট কষ্ট করে, একটু একটু তাড়াতাড়ি ভোর ভোর উঠে পড়েছিলাম, কষ্ট কষ্ট করে সব কাজ করে দেওয়ার চেষ্টা, কিন্তু রুটিটা করতে পারলাম না, ভাত বানিয়ে দিয়েছিলাম, আর ঘি আলু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে। তারপরে চলো সারাটা দিন কি হবে, যে শাক কাটবো, হাজবেন্ড শাক দিয়ে গেলো, পটল দিয়ে গেলো, আজকে তো আজকে তো বুঝতেই পেরেছো আজকে সব নিরামিষ, আমি 12 মাস বৃহস্পতিবার নিরামিষ খাই, তবুও মানে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার একটু ভালোভাবেই মানতে হবে। চলো আমি যেভাবে মানি, যেভাবে থাকি, সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, ঠিক আছে, তোমার কেউ স্কিপ না করে দেখবে কিন্তু ভিডিওটা, ঠিক আছে। চলো আগে জামা কাপড়টা শুকোতে দিয়ে দিই, আর আজকে শাড়ি পরেছি কেন বলো তো, আজকে মানে একটু ভালো করে পুজো পাঠ করলাম, সব দিন তো তারা তারা আজকেও তাড়াহুড়ো করে পুজো করেছি, তবুও সব দিন খুব ব্যস্ততার মধ্যে থাকি, আজকে একটু টাইম দিয়ে, যেহেতু বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসে, ওই জন্য একটু টাইম দিয়ে ভালো করে পুজো পাঠ করেছি, একটু শাড়ি পরার মন হলো, অনেকদিন শাড়ি পরি না তো, যেহেতু দেখো আমরা বাঙালি, আমাদের তো শাড়ি তো পরতে হবে বলো, এখানে বিদেশে বাইরে একা আছি বলে নাইটি চুড়িদার যা হোক পরে কাটিয়ে দিচ্ছি, কিন্তু শাড়ি তো আমাদের পরতে হবে বলো, শাড়িতেই নারীদেরকে সুন্দর লাগে, কিন্তু আমাকে তো সুন্দর লাগে না আমি জানি, তবুও একটু আজকে শাড়ি পরাটার একটু মন হলো, যে পুজো পুজো আছে একটু শাড়িটা পরি। চলো আমার কালকের থেকে যে মাথার এত যন্ত্রণা হচ্ছে, আমার তো ঠান্ডা পড়ে গেলো না, এবার চোখের মাথার প্রবলেমে মরে যাব আমি একদম, কি যে হবে, আমার চোখ লাল হয়ে যাবে, তোমরা তো বুঝতেই পেরেছো, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবে আমার চোখটা শীতকালে কি অবস্থা হয়, দুটো চোখ একদম রক্ত জবা হয়ে যাবে। চলো বেশি বকবক করবো না, বকবক করতে গেলে ভিডিও অনেক দেরি হয়ে যাবে।
আর দেখেছো আমার আমি যেমন পেরেছি আলপনা দিয়েছি। দিয়েছি কাটাকুটিও করে নিয়েছি, সব ধোয়াধুই করে নিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই কুকারে আলু ছিল, সকালবেলাতে ছেলেদেরকে আলু সেদ্ধ করে দিয়েছিলাম না, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে গেছে আলু সেদ্ধ। এটা পটলের, পটলের কাজে লেগে যাবে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে পটল কেটে নিয়েছি, এখানে আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে শাক ভাজা বসিয়ে দিয়েছি। আজকে শক্ত নিরামিষ, বুঝতেই পারছো, তো পটল দিয়ে আলু দিয়ে একটা গ্রেভি গ্রেভি হবে আর শাক ভাজা। ভালো লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যা প্রদীপ জ্বাললাম, দেখতে পেয়েছো সন্ধ্যা প্রদীপ জ্বলে একটু একটু শুয়ে পড়লাম, ভালো লাগছে না, সারাদিন কাজ কাজ কাজ। সেই 4:10 উঠেছিলাম, ভোর 4:10 উঠেছিলাম, তারপরে আর সারাটা দিন একটু বিছানার মধ্যে বডি ফেলানোর টাইম পায় না। এই বাচ্চাদেরকে পড়িয়ে ছাড়লাম, কিচেনে তো যেতেই হবে আবার রান্না বান্না করতে, যেহেতু আজকে বৃহস্পতিবার একটু স্পেশাল দিন। স্পেশাল দিন বলতে কি, আমি আমি বছরে বছরে প্রত্যেকটা বৃহস্পতিবার সুন্দরভাবেই মানাই, কিন্তু এটা হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাসের, অগ্রহায়ণ পৌষ মাসের তো বৃহস্পতি খুব ভালোভাবে মানাতে হবে। চলো যেমন পেরেছি তেমন পুজো পাঠও করেছি, সারাটা দিন ঠিকঠাকই কাটছে, চলো এবার রাত্রে ডিনারে কি বানানো হবে তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়েই পড়ি, কিন্তু শুলে তো হবে না, এখন 6:30 বেজে গেছে। বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে এবার আমার ছেলেদেরকে পড়াতে পড়াতে রান্না বান্না হবে, ক্যামেরা তো চালু করতে হবে। চলো একটু, ভালো লাগছে না, নাক টাক ঠান্ডা ঠান্ডা, সেইভাবে ঠান্ডা পড়ে না, দাঁড়া, সেইভাবে এখনো ঠান্ডা পড়ে না, তবুও ঠান্ডা গরম ঠান্ডা গরম, তো নাক টেসে যাচ্ছে আমার, তো চোখ আর মাথা তো এবারে এই শীতে যা প্রবলেম দেবে না, চোখ মাথা শীতে ভীষণ প্রবলেম দেবে। চলো আজকের দিন কেমন কাটলো আর একটু কাটাতে বাকি আছে, চলো তোমরা পাশে থেকো, ভালো লাগবে তোমাদের ভিডিওটা, ঠিক আছে। চলো কিচেনে যাই, কিচেনে যেয়ে একটু চা বানাই, চাটা খাওয়া দাওয়া করি, তারপরে ডিনারে কি বানাবো, ডিনারে তো আজকে ভাত করব না, আজকে আর ভাত করব না, চলো দেখি কি করি। চলো বক বক যত করব তত, আয় 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 আয়, কি হলো, সকাল থেকে আমি যে উঠে পড়েছি না, আমার সঙ্গে সঙ্গে ও উঠেছে, আমাকে সকালবেলাতে এত ডিস্টার্ব করেছিল, এত শুধু বিড়াল চলে আসবে, অত অন্ধকারে বিড়াল চলে আসুক, যাই চলে আসুক, সবাই ঘুমোচ্ছে, অত ভোরবেলা ছেলেদেরকে ডাকি না, বলে সারা সব দিন তো মাথা যন্ত্রণা হবে, ছেলেদের অসুস্থ হয়ে পড়ে যাবে। আমি যখনই গেট খুলে বেরিয়ে যাচ্ছি তখনই আমার পিছিয়ে পিছিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, আর ও থাকলে কি আমি কাজ করতে পারবো, পিছন কখন বেড়াল চলে আসবে, কখন ওকে নিয়ে চলে যাবে, ওই যে ওই ভয়ে ভয়ে ওকে কিছুতেই রুমে ঢোকাতে পারছিলাম না, সকাল থেকে এত ডিস্টার্ব করছে, প্রত্যেকটা দিনই ডিস্টার্ব করে, শুধু আজকে কেন সবাইকে ডিস্টার্ব করে, আর কি করবো বলো, ছোট্ট এটা আমাদের যৌন সোনা দাদা এখনো ডিস্টার্ব করছে, এখনো দাদাদের যা স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কি টানাটানি করছে, আর ছিঁড়ে দেয় ভীষণভাবে টানাটানি করে, ছিঁড়ে ওই রা ওই, চলো 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 বকবক করলে রাত হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে সুজি বানিয়েছি, হ্যাঁ সুজি বানিয়ে কিছুটা খাওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা, বুঝতে পারছো কিছুটা খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে ফুলকপি আলুর গ্রেভি, সারাদিন খাওয়া আর খাওয়া, কি রান্না করব কি রান্না করব, এইসবই হচ্ছে সারাটা দিন। এখানে
এখানে ময়দা মাখিয়ে নিয়েছি। চলো ঝটপট করে পরোটা বানিয়ে নিই। এখন বিয়ের লগন তো বাপরে, এত বিয়ে বাড়ি হচ্ছে, এত বিয়ে বাড়ি হচ্ছে, তোমাদের কানে আওয়াজ যাচ্ছে কিনা জানি না। এই যে আধা ঘন্টা আসলাম কিচেনে, আধা ঘন্টার মধ্যে তিনটে চলে গেল, তিনটে চলে গেল। বিয়ে বাড়ির লবণ না এখনো দেখতেও ভালো লাগে। চলো রান্নাটা রুটিটা করে নিই। হ্যাঁ,